আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, ভীষণ মজার একটি রেসিপি নিয়ে আজ আপনাদের মাঝে হাজির হলাম। তা হলো ফুলকপির রেজালা। অসম্ভব মজার এই রেসিপিটি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। চলুন দেখা যাক ফুলকপির রেজালা তৈরি করতে উপকরণে কী কী থাকছে। সবগুলো উপকরণ আমি একসাথে নিয়ে নিয়েছি। সবগুলো উপকরণ একসাথে নিলে রান্নায় আমাদের সুবিধা হয়। চলুন একে একে সবগুলো উপকরণের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। দুটো মাঝারি সাইজের ফুলকপি আমি নিয়েছি। বাজারে প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যাচ্ছে এখন। তারপর নিয়েছি আমি বাটার পরে এক কাপ পেঁয়াজ বাটা হয় সেরকম পেঁয়াজ কুচি করে নিয়েছি। দু টেবিল চামচ রসুন বাটা হয় সেরকম রসুন নিয়েছি আমি। ছয়টি কাঁচামরিচ নিয়েছি মাঝারি সাইজের, এক চা চামচ পরিমাণ হয় বাটার পরে। তারপর পোস্তদানা নিয়েছি আমি, বাটার পরে দু টেবিল চামচ পরিমাণ হয় সেরকম। দশটি কাজু বাদাম নিয়েছি আমি, দশটি কাঠবাদাম নিয়েছি আমি। নিয়েছি আমি 25টি কিশমিশ। এগুলো আমরা সব বেটে নেব একসাথে একে একে। তারপর কিছু আস্ত মশলা নিয়েছি, সেখানে আমি নিয়েছি সাদা গোলমরিচ এক চা চামচ, চারটি সবুজ এলাচ নিয়েছি আমি, চারটি 1 ইঞ্চি পরিমাণ দারুচিনি নিয়েছি, তিনটি তেজপাতা নিয়েছি, 1/2 ইঞ্চি জয়ত্রী নিয়েছি আমি। এই জয়ত্রীটা লাগবে, সুন্দর একটা গ্রান আসবে রান্নাতে। তারপর 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো নিয়েছি, 1/2 চা চামচ জিরার গুঁড়া নিয়েছি আমি, আর 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো নিয়েছি। নিয়েছি 1/2 কেজি তরল দুধ, 1/2 কাপ টক দই নিয়েছি আমি, 1/3 কাপ সরিষার তেল নিয়েছি, আর নিয়েছি 2 টেবিল চামচ ঘি। ঘিটা অবশ্যই লাগবে। তারপর স্বাদমতো লবণ লাগবে আমাদের। নিয়েছি কেওড়া জল। এই সমস্ত উপকরণ আমাদের লাগবে। সবগুলো উপকরণ আমি একসাথে নিয়ে নিয়েছি। তারপর ফুলকপিগুলোকে আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। কেটে নিয়ে তারপর ফুলকপির যে ডাঁটটা থাকে ডাঁটটাকে একটু ফাঁক করে দিয়েছি। দেখুন আমি এই সাইজের কেটে নিয়েছি। এরকম বড় সাইজের কেটে নিলে দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে রেজালাটা। তারপর মিক্সিং বলে আমি কিছু পানি নিয়ে নিয়েছি। নিয়ে কাটা ফুলকপিগুলোকে আমি একে একে ছেড়ে দিব পানিতে। ছেড়ে দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। ধুয়ে পানিগুলো ছেঁকে নিব। চুলায় পাতিলে আমি পানি ফুটতে দিয়েছি। পানি ফুটে উঠলে লবণ দিয়ে দিয়েছি। তারপর কাটা ফুলকপিগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে একটি ঢাকনার সাহায্যে ঢেকে আমরা এটাকে 2 মিনিট সিদ্ধ করে নিব। আগে মিশিয়ে নিচ্ছি, এখন একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিয়েছি। চুলার আঁচ থাকবে লোতে। লোতে রেখে 2 মিনিট এটাকে সিদ্ধ করে নিব আমরা, বেশি সিদ্ধ করা যাবে না। তারপর একটি স্ট্রেনারের সাহায্যে ছেঁকে একটি ঝাঁজনিতে নিয়ে নিব, যাতে পানিগুলো সরে যায় এবং ফুলকপিগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই ফাঁকে আমরা বাটাবাটি করে নিব। কাজু বাদাম বেটে নিচ্ছি আমি 10টি, কাঠবাদাম বেটে নিচ্ছি। কাঠবাদামগুলো আমি পানিতে ভিজিয়ে রেখে খোসাটা ছাড়িয়ে নিয়ে এখন বেটে নিচ্ছি। 10টি কাঠবাদাম বেটে নিয়েছি। তারপর পোস্তদানা আমি পানিতে ভিজিয়ে রেখেছি। পোস্তদানাটা বাটতে সুবিধা হয় পানিতে ভিজিয়ে রাখলে। এখন বেটে নিচ্ছি আমি, 2 টেবিল চামচ পোস্তদানা বেটে নিলাম। তারপর 25টি কিশমিশ আমি বেটে নিচ্ছি। কিশমিশ বাটা আমার কমপ্লিট হয়েছে। এখন গোলমরিচ 1 চা চামচ গোলমরিচ, গোলমরিচটা আমি পানিতে ভিজিয়ে রেখে এখন বেটে নিচ্ছি। পানিতে ভিজিয়ে রাখলে সুবিধা হয় বাটতে। 6টি মাঝারি সাইজের কাঁচামরিচ বেটে নিচ্ছি বাটার পরে, যাতে 1 চা চামচ কাঁচামরিচ বাটা হয় সেরকমের বেটে নিয়েছি। রসুন বেটে নিচ্ছি আমি, 2 টেবিল চামচ পরিমাণ হয় সেরকমের রসুনটা আমি বেটে নিয়েছি। এখন আমরা পেঁয়াজ বেটে নিব। 1 কাপ পেঁয়াজ বেটে নিব বাটার পরে, যাতে 1 কাপ হয় সেরকম পেঁয়াজ আমি বেটে নিচ্ছি।
ए बाटा मसलार रेजालाटा करे देखबेन असम्भव मजार। बाटा बाटी आमार कमप्लीट होयेछे एकटी स्पेशल मसला तैरी करब रेजालार जोन्नो, सेई जोन्नो आमी काजू बादाम एबं काठबादामटा एकटी मिक्सिंग बोले दिये दियेछि। एखन दिये दिच्छि आमी किशमिस बाटा, दिये दिच्छि पोस्तदाना बाटा 2 टेबिल चामच, हाफ कप टक दई दिए दिलाम आमी, मिष्टि दई दिए दिलाम 2 टेबिल चामच मिष्टि दईटा दिएछि आमी टक दईयेर ब्यालेंसटा आनार जोन्नो। तारपर माझखाने आमी किन्तु गोलमरिच बाटा दिए दिलाम, एखन काँचामरिच बाटा दिए दिएछि। दिए एटाके आमरा मिशिए निब, भालो करे मिशिए निते हबे, ठीक एरकमेर एकदम जाते सबगुलो जेनो एकेबारे मिशे जाए। तारपर चूला एकटा फैन बसिए दिएछि, ताते आमी 1/3 कप सरिषार तेल दिए दिच्छि, दिए दिच्छि 2 टेबिल चामच घी। एकटू गरम होये आसले आमरा आगे थेके बयल करे रखा, हल्का बयल करे रखा फुलकपिगुलो दिए नेड़े चेड़े सामान्य भेजे निब, खूब बेशी भाजा जाबे ना। एटाके फुलकपिर गाए जेन कोनो दाग ना लागे, जदि दाग लागे ताहले देखते भालो लागबे ना, खेतेओ भालो लागबे ना। टेले नेওয়া বলা হয়, টেলে নেওয়া বলতে পারেন আপনারা, অল্প আছে ভেজে নিব, ভেজে নিয়ে একটি স্ট্রেনারের সাহায্যে এগুলাকে আবার উঠিয়ে নিব একটি বোলে। তারপর একই প্যানে আমরা দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ রসুন বাটা, সরি এখানে পেঁয়াজ কুচি না পেঁয়াজ বাটা, আর 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে কাঁচা গন্ডটা যাওয়া পর্যন্ত আমরা ভেজে নিব। চুলার আঁচ অল্পতে রেখে ভেজে নিব। তারপর আস্ত মশলাগুলো আমরা দিয়ে দিব, 3টি তেজপাতা, 4টি দারুচিনি 1 ইঞ্চি সাইজের, 4টি সবুজ এলাচ এবং 1টি 1/2 ইঞ্চি জয়িত্রী দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব এক সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত। সুন্দর যে গ্রানটা যদি বের হয়ে আসে ততক্ষণ আমরা ভেজে নিব। তারপর আমরা গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, 1 চা চামচ লাল মরিচ, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ হাফ চা চামচ জিরার গুঁড়ো দিয়ে আমরা ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে আমরা এখন একটু পানি দিয়ে দিব, এতে পানিটা দিলে মশলাগুলো পুড়ে না, সেই জন্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। তারপর স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি আমি, এই পর্যায়ে আপনারা স্বাদমতো লবণটা দিয়ে দিবেন, দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর একটি ঢাকনা সাহায্যে দেখে আমরা এটাকে 2-3 মিনিট রান্না করে নিব, অল্প আছে। দেখুন পানিটাও শুষে নিয়েছে, তেলটাও বেশি উঠেছে, মশলাটা আমার কষানো কমপ্লিট হয়েছে। এখন আমরা স্পেশাল মশলাটা দিয়ে দিব, আগে থেকে তৈরি করে রাখা স্পেশাল মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে ভালো করে মিশিয়ে নিব মশলাগুলোর সাথে, যেন স্পেশাল মশলাটা মিশে যায় ভালো করে। দেখুন ভালো করে নেড়েছেড়ে আমি কিন্তু মিশিয়ে নিয়েছি। এদিকে চুলার আঁচ আছে লোতে, কখনো মিডিয়াম কিংবা হাইতে করা যাবে না, লোতে রেখেই রেজালাটা তৈরি করতে হবে। আমি ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমরা 1 কাপ ফুটানো গরম পানি দিয়ে দিব, ঠান্ডা পানি ইউজ করা যাবে না এখানে, ফুটানো গরম পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এবং চারপাশেরটা নামিয়ে দিব। এখন একটি ডাকনার সাহায্যে ডেকে আমরা এটাকে 5 মিনিট রান্না করব, তবে মাঝে মাঝে কিন্তু নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে লেগে যাবে। লক্ষ্য রাখতে হবে এখানে বাদাম আছে, কাজু বাদাম, কাঠবাদাম বাটাটা আছে, নিচে যাতে না লাগে, তলানিতে না লাগে, মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে হবে, খুব বারবার নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে তলানিতে লেগে যাবে। চারপাশেটা আমি নামিয়ে দিচ্ছি, আবার ডেকে দিচ্ছি, এভাবে 5 মিনিট আমরা এটাকে রান্না করে নিব। দেখুন মশলাটা আমার কষানো কমপ্লিট হয়েছে। এখন আমরা ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটার সাথে ফুলকপিগুলো মিশিয়ে নিব, এমনভাবে মিশিয়ে নিব যাতে সবগুলো ফুলকপির সাথে মশলাগুলো কোড হয়ে যায়। চুলার আঁচ আছে লোতে, অল্প আছে, আমি কষিয়ে নিচ্ছি। আলতো করে নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে ফুলকপিগুলো ভেঙে যাবে।
দেখতে ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। আর যে জিনিস দেখতে ভালো না লাগে সেই জিনিস খেতেও ভালো লাগে না। এভাবে কষিয়ে নিচ্ছি আমি, ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে 3 মিনিটের মতো আমরা কষিয়ে নিব। কষানো আমার কমপ্লিট হয়েছে। এখন আমরা 1/2 কেজি দুধ, তরল দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আমি বাসায় তৈরি করে নিয়েছি পাউডার দুধ দিয়ে। আপনারা গরুর দুধও ব্যবহার করতে পারেন। এখানে দুধটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দেব। আলতো করে নাড়তে হবে, বারবার বলছি আমি। চুলার আঁচ থাকবে লোতে। দেখুন আমি লোতে একটি ঢাকনার সাহায্যে ডেকে রান্না করে নিচ্ছি। 5 মিনিট রান্না করব আমরা এই পর্যায়ে। আলতো করে বারে বারে নেড়ে ছেড়ে দিতে হবে তলানিতে, যাতে না লেগে যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তারপর আবার ডেকে আমরা 2-3 মিনিট রান্না করলে তৈরি হয়ে যাবে ভীষণ মজার, ভীষণ স্বাদের, রাজকীয় স্বাদের ফুলকপি রেজালা। অসম্ভব মজার এই রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে খুবই সুস্বাদু। রুটি কিংবা ভাত, পরোটা কিংবা পোলাও, সব কিছুর সাথে অসম্ভব ভালো লাগে, ভীষণ ভালো লাগে এই রেসিপিটি। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। বন্ধুরা, ভালো লাগলে রেসিপিটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ করছি। আল্লাহ হাফেজ।